न्यू ईयर सर। हैप्पी न्यू ईयर दीप्तेंदु। 10:50 বাজে, এত রাতে কি ব্যাপার? স্যার, আজ বিকেলের দিকে একটা মিসিং ডায়েরি হয়েছে। এক ফিল্ম ডিরেক্টরের মেয়ে, কনভেন্ট এডুকেটেড, গতকাল মানে 31st December সকাল 7টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছে। বিকেলের পর থেকে ফোন সুইচড অফ। আজ রাত 9টা বেজে গেছে, এখনও বাড়ি ফেরেনি, ফোনও খোলেনি। ওর মা থানায় বসে আছে স্যার, বলছে আপনার চেনা। একটা চ্যানেলের জন্য ওনার হাজব্যান্ড আপনার ইন্টারভিউ করেছিল স্যার। সুপ্রকাশ বিশ্বাস? রাইট স্যার। ওনার ওয়াইফ রিপোর্ট লিখেছেন, বলছেন মনসিত মুস্তাফিকে একবার বলুন যে সুপ্রকাশ বিশ্বাসের মেয়ে মিসিং। ওর মেয়ে মানে তানিয়া? না স্যার, রিখিয়া। ও, তাহলে ছোট মেয়ে। তানিয়া তো সিরিয়ালে রেগুলার ফেস। তাহলে স্যার ভদ্রমহিলাকে কি বলবো? ওয়েট করতে বলো, আমি ঘন্টাখানেকের মধ্যে ঢুকছি। 1 জানুয়ারি, চারপাশে উৎসবের আমেজ। পার্ক স্ট্রিট চত্বর সেজে গুজে মোহময়ী হয়ে উঠেছে। যখন থানায় ঢুকলাম, আমার ডেস্কে গতরাতের বাইক অ্যাক্সিডেন্টের কেসের ফাইলের আপডেট পড়ে আছে দেখলাম। সত্যানু মুখার্জি কাল রাত 1:40 নাগাদ বাইক নিয়ে পার্ক স্ট্রিটের একটা বন্ধ অ্যান্টিক শপের শাটারে ধাক্কা মারে। ছেলেটা কোমায়, বাঁচবে কি না কে জানে। স্যার, ভদ্রমহিলা বাইরে বেরিয়েছেন, বললেন আপনি আসার আগেই ঢুকে পড়বেন, কিন্তু এখনো তো এলেন না। মেয়েটা ডিটেল নিয়েছো? না স্যার, আপনার জন্য ওয়েট করছিলাম। ওর বাবা সুপ্রকাশ আমার ওয়াইফ আইরিনের কলেজের বন্ধু। আমি ডিপার্টমেন্টে বলে কেসটা নিচ্ছি। তুমি হান্ডিকে ডেকে নাও, সুপ্রকাশের বাড়ি যাবো। ডান স্যার। আসুন মুস্তাফিদা, 12th floor। আসুন আসুন। সুপ্রকাশ নেই, শুটিং এ নাকি? আসলে আমরা একসাথে থাকি না। ও, আই সি। এইটা এইটা রিকিয়ার ঘর। ঘরটা কি খুব একটা খোলা হয় না? স্টাফি। মেয়েটা সারাক্ষণ দরজা জানলা বন্ধ করে পড়ে থাকে, ছোটবেলা থেকে এই এক অদ্ভুত স্বভাব। কোন কলেজে পড়তো? স্কটিশে, ইংলিশ নিয়ে। আপনার বড় মেয়ে তানিয়ার কি খবর? সে তো এখন সেলিব্রিটি। ও তো টালিগঞ্জে থাকে, রানীকুটিতে। ওর রেগুলার শুট থাকে, সুবিধা হয়। ও, তাহলে এই ফ্ল্যাটে আমি আর রিখি, আমরা দুজনই। এই ব্যবস্থা কতদিন ধরে চলছে? 3.5 বছর হতে চললো। আপনাদের কি ডিভোর্স হয়ে গেছে? কেস চলছে। আপনি কেস করেছেন? সুপ্রকাশ ছোট মেয়ের কাস্টডি চেয়ে পাল্টা অ্যাপিল করেছে। আপনার মেয়ের বোধহয় বাবার কাছে থাকার ইচ্ছাই ছিল। আমি জানি না, আমাকে সরাসরি কিছু বলেনি কোনোদিন। এই যে সারাদিন দরজা জানালা বন্ধ করে ঘরে বসে থাকা, এটা তো এক ধরনের রিয়েলিটি থেকে উইথড্রয়াল। সুপ্রকাশ একটা পারভার, ওর লাইফস্টাইল যা, তাতে ওর সাথে থাকলে মেয়েটা পুরোপুরি স্পয়েলড হয়ে যাবে। আমি সেটা হতে দিতে পারি না। হ্যাঁ, সেটাও সত্যি। আচ্ছা, সুপ্রকাশের সাথে রিখি আর যোগাযোগ ছিল তো? হ্যাঁ, আমি সেসবে কোনোদিন বাধা দিইনি জানেন। তবে সুপ্রকাশকে আমি এ বাড়িতে অ্যালাউ করতাম না, আর রিখিকেও সুপ্রকাশের ফ্ল্যাটে যেতে দিতাম না। ফোনে কথা হতো আর বাইরে দেখা করতে হয়তো ওরা। এই যে এখানে একটা সাদা দাগ, মানে এখানে অনেকদিন ধরে কোনো ফটো বা ব্র্যাকেট রাখা ছিল, ভেরি রিসেন্ট সরানো হয়েছে। চারপাশে এখনো ধুলোর লেয়ার। স্যার, সম্ভবত এই ছবিটা এই সেলফের ড্রয়ারে ছিল। এ তো সুপ্রকাশের সাথে আপনার দুই মেয়ের ছবি। হ্যাঁ, সেটা তো ওর ডেস্কের উপরেই থাকতো, কেন সরালো বলতে পারবো না। আচ্ছা, রিখি আর কোনো অ্যাফেয়ার ছিল আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ, ভেরি রিসেন্ট, মানে মাস চারেক হলো। উজান, উজান বলে একজনের সাথে ওর একটা রিলেশন তৈরি হয়েছিল, মাঝে মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকতো, আবার মিটেও যেত। এটা কি স্যার? এটা অনলাইনে কেনা কোনো কাটার বা প্লাস জাতীয় জিনিসের বাক্স। অনলাইনে নানান হাবিজাবি জিনিসপত্র কিনে বাড়ি ভরিয়ে রাখতো মেয়েটা। ছেলেটার ঠিকানাটা বলতে পারবেন? উজানের না, তা তো জানি না, তবে সাউথের দিকেই কোথাও হবে। আমি সুপ্রকাশের সাথে কথা বলবো, নাম্বারটা একটু দেবেন। হ্যাঁ, বলছি, দাঁড়ান।
পরদিন সকালে অফিসে ঢুকে 31 ডিসেম্বর রাতের বাইক অ্যাক্সিডেন্টের কেসটা নিয়ে পড়লাম। সত্যানু মুখার্জি এখনও কোমায়, বাইকটা ফরেন্সিকে পাঠানো হয়েছে। সত্যানুর কেসটা স্টাডি করে দেখা গেল সে রাতে এক বন্ধুর ফ্ল্যাটে পার্টি করে ফেরার পথে ঘটনাটা ঘটে। স্যার, এই যে সত্যানুর ফোন আনলক করানো গেছে। হোম স্ক্রিনে এই ছেলেটাকে, এইটা স্যার সত্যানুর বন্ধু উজান দত্ত। উজান, একে বালাজি অলরেডি মিট করেছে স্যার, ব্রাইট ছেলে, সে রাতের পার্টিতে ছিল। তবে সত্যানু বেরোনোর আগেই বেরিয়ে গিয়েছিল, এই ধরুন 12:30 নাগাদ। এর বাড়িতেই কি পার্টিটা হয়েছিল? না স্যার, পার্টি হয়েছিল অর্জুন বলে একজনের ফ্ল্যাটে। এই উজান কোথায় থাকে? দাঁড়ান বলছি, গড়িয়া। উজান দত্ত গড়িয়া। দাঁড়াও দাঁড়াও, একবার নন্দিতাকে ধরো তো। নন্দিতা? আরে রিখি আর মা, ফোন লাগাও। ও ও ওকে স্যার। হ্যালো, আপনাকে একটা ফটো পাঠাচ্ছি, দেখুন তো এই আপনার মেয়ের বয়ফ্রেন্ড কিনা। আচ্ছা পাঠান। হ্যাঁ হ্যাঁ, এই তো উজান দত্ত। আপনারা কি মেয়েটার খবর পেলেন মুস্তাফিদা? এখনো পাইনি, আমরা চেষ্টা করছি। আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা খুব শিগগিরই আপনাকে খবর দিতে পারব। হ্যাঁ, এই তো পার্টির ছবি, ড্রিঙ্ক ড্রাগস সব রয়েছে। এ তো শুধু উজানের ছবিতে ভর্তি। এ দেখো, ওই বাদিকের কোনার মেয়েটা রিখিয়া না? দীপ্তেন্দু, রিখিয়ার ফটোগুলো বার করো তো ফাইল থেকে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, রিখিয়া তো শুধু চড়া মেকআপ করে আছে। হান্ডিকে ডাকো, আমি একবার উজানের বাড়ি যাব। ওকে স্যার। উজানের বাড়িতে ওকে পাওয়া গেল না, ফোন বন্ধ। আমরা সেদিন বিকেল 4:00 উজানকে পেলাম ওর এক পিস্তুত দাদার ফটো ল্যাবে। বিধ্বস্ত উজানকে তুলে এনে টানা 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হলো। আমি কিছু জানি না, আমি পার্টি থেকে বেরিয়ে গিয়েছিলাম 12:30, তাই তো? সেটা তো তুমি আমাদের লোককে আগেই বলেছো। হ্যাঁ সত্যিটাই বলেছি তো। চলো আমরা তোমার সাথে ওই ফ্ল্যাটে যাব। কোথায়? যেখানে সেরাতে পার্টিটা হয়েছিল। কিন্তু আমি সত্যি জানি না রিখিয়া কোথায়। আই রিয়েল লাভার, বিশ্বাস করুন। তাহলে রিখিয়াকে খুঁজে বার করতে আমাদের সহযোগিতা করো। চলো চলো, উঠে পড়ো। স্যার, বডি। মাই সেই রাতে যে ফ্ল্যাটে পার্টি হয়েছিল, সেই ফ্ল্যাটের স্টোর রুমের দরজা খুলে পাওয়া গেল রিখিয়ার বডি। অতিরিক্ত মাদকের কারণে মারা গেছে সুপ্রকাশের তরুণী মেয়ে। সুপ্রকাশ ছুটে এলো খবর পেয়ে। উজান মনে হলো সত্যি ভেঙে পড়েছে। আমি এখনো কিছু বুঝে উঠতে পারছি না এই কেসটা ঠিক কোন দিকে টার্ন নিচ্ছে। স্যার, ওই বাইক অ্যাক্সিডেন্টে ছেলেটার জ্ঞান ফিরেছে, কথা বলতে পারছে। ওকে বালাজি, কাল সকালে আমরা ওকে মিট করছি। ডান স্যার। কে, কিভাবে, কার সাথে, কেন, সব এলোমেলো হয়ে যাচ্ছে এই কেস দুটোতে। এখন এই পর্যন্ত, আবার আসবো পরের এপিসোডে উজান, রিখিয়া, সত্যানুর জীবনের অদ্ভুত মিস্ট্রি নিয়ে। বাই।